মেছো ভাবি, ও মেছো ভাবি, শিমুলে ডাল গরম করেছে, তুমি যাও দেখিনি, আর আমি জলপটি নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও, শোনো, শিমুলের গা গরম হবে কেন? একটু আগেও তো এখানে খেলতেছিল। যা ধূপ পড়েছে এই ধূপের কারণে মনে হয় গা গরম হয়েছে। ও কিছু লয় তাই বলো, বাড়িতে একটা মাত্র ছোট মানুষ, শত হোক ও হচ্ছে আমাদের একটা মাত্র বংশের প্রদীপ, ওর উপর যেন কারো কালো নজর না পড়ে। আর বড় ভাবে আমি সবসময় তো ওকে নিয়ে দুশ্চিন্তায় থাকি। শিমুলের উপর পড়বে কালা নজর? তোমরা সকলে ওরে যেভাবে আগলায় রাখো, তার উপর কপালে এত বড় একটা কালা ফোঁটা, এত কিছু ভেদ করে কার কালা নজর পড়বে ওর উপর? জানো মেজু ভাবি, আমি শ্বশুর বাড়ি চলে গেলে শিমুলের জন্য আমার অনেক মন খারাপ করবে।